কবরে ঢোকার সাহস একবার আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই ও মুরুব্বি ও বাবা তুমি এখন আমার মাওলার এবাদত করবে না তুমি এখনো সতর্ক হবে না অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে এ দাদা তুমি এখন আমার মাওলাকে শেষদা করবে না ও না না তুমি এখন আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার নাতির জানা যায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি এখন আমার মাওলাকে শেষদা করবে না অথচ তোমার ছোট কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু ও বন্ধু এখনো তো বা করবা না অথচ এইমাত্র মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো নাই বাবাও নাই দাদাও নাই মাও নাই সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একেবারে তাগড়া সন্তান ঘর থেকে বেরিয়েছে বাজার করার জন্য বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরে আসছে তুমি কি দেখো না কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে বাক্সে বলিয়া মাল নিয়ে আসবে কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে বাবা আবার

আল্লাহাক তাদেরকে জান্নাতলফের দাউজ দান করবেন সবাই বলে জন্য দুইটা জিনিস লাগবে কয়েকটা জিনিস বলেন ইমান ও নাক বলেন বলেন তো আবারও বলেন ফাকাদ ইমান শুধুমাত্র ইমান শুধুমাত্র ইমান ইমান ওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় আর নিতে পারবে না শুধুমাত্র ইমান শুধুমাত্র ইমান ইমান নিচক ইমান ইমান প্রথম অবস্থাতে জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না হা ইমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে বটে পিঠের চামড়াও থাকবে না এর জন্য আল্লাহ কি বলছেন ইন্নাল্লা দিন আমান ও আমি হাত মাহু ফলে ইমান এবং আমল এক জিনিস না মোগাইয় একটা আর একটা এক জিনিস না ইমান এক জিনিস আমল ভিন্ন জিনিস সম্পূর্ণ ভিন্ন জিনিস খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন ইমান বিশ্বাসের নাম ইমান কোনো কাজের নাম নয় আমি সহজে বুঝাই ইমান ভর্তির নাম ইমান কিসের নাম ধরে নেন ধরে নেন আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আসছেন প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা ফরম দিছে দেখো তো এক নম্বর দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই শর্তগুলি মানবা কি মানবা না তোমার পছন্দ হয় দেখো তো ভালো মতো হ্যাঁ দস্তখাত করো দস্তখাত আপনি কি হয়ে গেলেন কাজ শেষ না কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত কথা বলেন না কেন প্রিন্সিপাল সাহেবের কোনো অধিকার ওস্তাদের কোনো অধিকার কিন্তু যখনই দস্তখাত দিচ্ছেন দেখ খুব ভালো মতো বুঝবেন একটু আগে অধিকার ছিল না একটু আগে কোনো অধিকার ছিল যখন দস্তখাত করছেন এখনো এখন যদি ক্লাস না করেন তাহলে কি করবে কথা বলেন যদি পরীক্ষা না দেন ঘন্টা না করেন মার্কস কম পান যদি প্রতিষ্ঠানের খেলাফ কাজ করেন দেখেন দস্তখাত হওয়ার আগেও আপনি রাস্তায় ছিলেন তখন তিনশো বছর কিছু বলেনি জিজ্ঞাসাও করেনি আপনি গোসল করছেন ঘুরছেন ফিরছেন কোনোদিন জিজ্ঞাসা করে কিন্তু যখনই দস্তখাত করছেন এই হাজিরা টান দেয় এই প্রথম ক্লাস আছে কিনা দ্বিতীয় ক্লাস আছে কিনা ওকে ও শাস্তি দাও ও নাম কাটো অমুক করো তমুক করো এতদিন বলে নাই কেন আপনার ওর প্রতি তার কোনো দায় দায়িত্ব ছিল না আপনি তার সাথে আবদ্ধ হন নেই কি হন নেই কোনো কমিটমেন্টে আবদ্ধ হন নেই যখন কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেছেন এখন আপনাকে শাসন করবে দেখেন এক ব্যক্তি কাফের জীবনবার নামাজ পড়ে নেই এক ব্যক্তি কাফের জীবনবার এক ব্যক্তি মস্যের জীবনবার নামাজ আজকে সে ইমান আসছে এই মাত্র সে মুসলমান হয়েছে এখন তার নামাজ লাগবে কি লাগবে না বিগত দিনের নামাজ কথা বলেন তো লাগবে বিগত দিনের নামাজ কিন্তু একজন মোমেন নামাজ পড়ে নাই পঞ্চাশ বছর পর্যন্ত একজন মোমেন পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু তার নামাজ কারণটা কি বলেন তো আল্লাহর সাথে কমেন্ট সে কাফের আল্লাহর সাথে কোনো চুক্তি বা আবদ্ধ ছিল না এর তার কাজা কাফ নাই কিন্তু এই তার সাথে আল্লাহর সাথে চুক্তি বা আবদ্ধ ছিল আমি ক্লাসে আসব ঘন্টা করব আমি পরীক্ষা দেব এই কমেন্ট আবদ্ধ ছিল যেহেতু কাফের সাথে মোশেকের সাথে আল্লাহফাকে কোনো চুক্তি ছিল না কমেন্টমেন্ট ছিল না এজন জন্য তার উপরে কোনো আমল অজীব ছিল না ফরজ ছিল না জিহাদ ফরজ ছিল না নামাজ কারো ফরজ মোমেনের উপরে রোজা কারো ফরজ মমে হজ ফরজ না কাজের ফরজ কেন ফরজ হবে না ভর্তি হয়নি কবেন মানে আবদ্ধ হয়নি এই জন্য তার কাজাও নাই কাফারাও নাই যে জাহেলরা বলে যে মুসলমান যদি নামাজ কাজা করে তার কাজা নাই জাহেল বন্ধ আস্তা ওরা ভন্ড আল্লাহ সত্তার কোনো কমিটমেন্ট ছিল না চুক্তি ছিল না এর জন্য মাত্র সে ইমান আনছে এখন কমেন্ট শুরু আর তোমার সাথে ইমান আনার কারণে তুমি আগের থেকে আল্লাহর সাথে চুক্তিপত্র আবদ্ধ হয়ে গেছে কি কথা ঠিক না যা হোক এই মাসালা আর এক আমি যেটা বলতেছিলাম সেটা খুব খেয়াল করে শোনেন উস্তাদজি আপনাকে ফর্ম ফিল আপ করাবার পরে কাজ শুরু না শেষ এইটা মাত্র শর্ত অনুযায়ী চুক্তি এ কথা ঠিক না দেখেন এক ব্যক্তি ভর্তি হইছে লিখুন দেখা নাই পড়া নাই পাশ করতে পারবে তার মানে শুধু ভর্তি আপনাকে নাজাদ পাশ করাতে যে চাহেলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান মজবুত আছে রোজা না রাখলে কি হবে ইমান মজবুত আছে আমি এর জন্যই বলছি বাবা তোমার শুধু ইমান নিশোক শুধু তোমার ইমান ইমানওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না মাশালটা আরও ভালো মতো বোঝেন তাই আমাদের ময়দানে তিন ধরনের মানুষ উঠবে কয় ধরনের ভাই হ্যাঁ বলেন খালেস মোমেন খালেস বেইমান মোমেন ফাসে খালেস মোমেন যাদের কোনো গুনাহ নেই শুধু কুবী আর কুবী ন্যা কান ন্যা কোনো গুনাহ নেই ময়লা ঠলে কিছু নেই साफ সুত্র কোনো দরকার নেই আল্লাহ কইবে ও দেখ সব জান্নাতের দরজা খোলা আছে দৌড় দে আও বক্কর রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে যাবেন সমস্ত জান্নাত তাকে ডাকবে ভাই আমার দিকে এসো আমার দিকে এসো আমার দিকে এসো শুধু ন্যা কান ন্যা সব জান্নাতের দরজা ওপেন সবাই গর্ব করবে যেন আলব করে আমার মধ্যে আসে ওমর আমার মধ্যে আসে এটা তাদের গর্ব বুঝাতে পারি যারা বলে গুনা বলতে কিচ্ছু নাই শুধু ন্যাক আর ন্যাক নবী শহীদ যারা আছেন তারা বাস ডাইরেক্ট চলে যাবেন ন্যাক বলতে কিছু নেই সবই একেবারে কালো আর কালো গুনার গুনা এদের জন্য কোনো হিসাব নিকাশ নাই ডাইরেক্ট জাহান্নাম নাম ডাইরেক্ট সরাসরি জাহান নামে চলে যা যা কথাটা বুঝাতে পারিনি এই দুই ধরনের চলে গেছে এরপরে তৃতীয় সেটা সবচেয়ে সংখ্যা বেশি যেমন আমরা যারা ন্যাকো করছি গুনাও করছি ন্যাকো করছি ন্যাকো করছি নামাজ পড়ছি নামাজ রোজা রাখছি রোজা সত্য বলছি মিথ্যাও দিয়া দিয়ে করছি একটু করছি কান দিয়া ন্যাকও করছি গুনাও জবান কি আছে ভাই ন্যাক আর গুনা এই দুইটাই আছে এবার কি হবে কি ময়দানে ময়দানে ওজন করা শুরু হবে ন্যাক গুনা ন্যাক গুনা ন্যাক গুনা এই ন্যাক এই গুনা এরকম করতে করতে যখন ন্যাকের ফলে ওজন হয়ে যায় আমা

ও আমি হাতি কানত লাহু জন্নাতুলফির দাউসিন উজুলা আল্লাহফকে এই কথা বলেন না ইন্নল নদী না আমান উ কানত লাহু জান্নাতুলফির দাউসন উজুলা যারা ইমান আনবে আমি তাদের জন্য জান্নাতুলফির দাউস ফ্যাশেন্ট কথা বলেন না কী লাগবে ইমান ও জোরে বলেন ইমান থাকলে একদিন একদিন জান্নাতে যাব আসবে আগেই বসি পিঠের চামড়া থাকবে না বুঝেতে পারি তুমি এই নামাজ একক কাজা একক নামাজ কাজা তোমার শাস্তি ভোগ করতে হবে তুমি রোজা কাজা করছো যেটা মেকআপ করতে পারো নাই এই রোজার কাজা এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে একটা গুনা এখন আমল নামায় দেখা যায় তো অবাক করতে পারো নাই এই গুণার শাস্তি তোমাকে ভোগ করতে হবে এ আমার যুবক বাবারা এ আমার মুসলমান বাবার ও আমার পর্দালা মা বোনেরা হে আমার মুসলমান বাবারা পর্দালা মা বোনেরা যে কাফেররা ভর্তি হয় না ওদের দিকে তাকায়ও না যেই ছাত্ররা ভর্তি হয় না তাদের তাদের দিকে তাকায়ও না যেই ছেলে প্রতিষ্ঠানে ভর্তি হয় না ওর ক্লাসের কোনো চিন্তা নাই পরীক্ষার কোনো চিন্তা নাই ওর সবক দেওয়ার কোনো টেনশন নাই ও তো ভর্তি হয়নি তুমি ওর দিকে তাকাও কিন্তু তুমি ভর্তি হয়েছো তোমার সামনে পরীক্ষা সবক না দিতে পারলে ওস্তাদ খেফিয়া যাবে যারা ইমান আনছো যারা ইমান আনো না ওদের কাছে আমার কোনো বয়ান নাই ওরা চিরতরে মূর্খ যে ভর্তি হয় না সে চিরতরে সে কোনোদিন শিক্ষিত হতেই পারবে না যে ইমান আনে সে চিরতরে জাহান নামে কোনোদিন জান্নাতে যাইতেই পারবে না যে ইমান আনে নাই ও চিরতরে কোনোদিন জান্নাতে যাইতে যে ভর্তি হয় না সে চিরতরে মূর্খ কোনোদিন পাস করতে যারা বেঈমান কাফের ইমান আনে নাই চিরতরে জাহান নামে কোনোদিন জান্নাতে যেতে পারবে না কিন্তু যারা ইমান আনার পরে জীবনে মাওলাকে আমার মাওলাকে আল্লাহ শুধু আমার মাওলাকে একবার আমার মাওলাকে আল্লাহ বলি আর ডাক দিছে ওই ব্যক্তিকে আমার মাওলে আজীবন জাহান নামে রাখবে না অতি একবার ডাকছে আমার মাওলা আমিনু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমল কি আমল কাকে বলা হয় বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার সমানে শুধু এতটুকু বুঝো মাজি আমল না নামাজ ও আমল রোজাই আমল না রোজা ও পর্দাই আমল না পর্দা ও আমল জাকাতি আমল না জাকাত ও আমল জিকির আমল না জিকির ও আমল তেলওয়াতি আমল না তেলওয়াতু জেহাদি আমল না জেহাদু दारी ना दारी हो इन नल दी ना मनु आमलो स्वाली हट मानी नोबी आले सलात वासब तेज बसोरेर ज़िंदगी दे माकना माता कुमर रसूलुल्फ़ाकुजुहु अमाना कुमान हुफ़ंताहु मालबज़ाम उम्मीद का फायदा दे माँ उम्मीद का फायदा दे वाट की तरह माता कुमर रसूलुल्फ़ाकुजुहु नोबी ज़हा किसने यार सें

নবী নামাজ পড়ছেন কি নাই রোজা রাখছেন কি রাখেন নাই পর্দা করছেন কি করেন নাই জিকির করছেন কি করেন নাই জিহাদ করছেন কি করেন নাই অন্যার মোকাবেলা আমার নবী করে নাই তুমি করো না কেন ঘটনা না সৎ কাজ না আদেশ আমার নবী কোনোদিন দিন দেন নাই তা তুমি দাও না কেন অসৎ কাজ থেকে আমার নবী কোনো দিন বিরত রাখে নাই তুমি রাখো না কেন তুমি নিজের মন করা এবাদত করো তুমি তো উত্তম উম্মত হতেই পারবে না আল্লাহ কি বলেন কোন তুম খয়ের উম্মতি উখ রিজাত তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য কাজটা কি আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যার মধ্যে থাকবে সেই উত্তম যথার মুক্তি হোক মহাদ্দিস হোক পীর হোক মাসায়ক হোক লেকিন যদি আমরুবিল মারুফ ও এলে মুনকার না থাকে কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে দেখেন এমাদতের দিক থেকে আগেকার উম্মতরা আমাদের সে অনেক বেশি ছিল বিশ্বাস আপনি আমি কি নামাজ পড়ি আগেকার উমাত্রা অনেক বেশি নামাজ পড়ি আপনি আমি কি রেজা রাখি আগেকার উমাত্রা আরো বেশি রোজা রাখত তারা সময় বিশাল করত এরকম এবাদত করতে করতে এরকম শুকাইয়া যেত এরকম শুকাইয়া যেত হাড্ডি সার হয়ে যাইত সারা রাত্রে ঘুমাইত না সারা দিন রোজা রাখতো বিবাহ করতো না ঘর ছিল না সংসার ছিল না জায়গা ছিল না জমি ছিল না আগেকার উন্মদে পাহাড়ে পাহাড়ে থাকতো জঙ্গলে থাকতো ঘাস খাইতো পাতা খাইতো তারা রাহেব ছিল রহবান ছিল মগদ ভাই আমার কাছে আসছে ডিস্টার্ব তাদের সঙ্গে আমাদের উত্তম উম্মত বলার কারণ একদিন চিন্তা করছে একদিন চিন্তা কর্মরুবিল মারুফ ও নাহিয়ানি আজকে আমাদের মানে আমরুবিল মারুফ ও নাহিয়ানির মন বাবু কি ভুলবো ছ পি পি ছ প্যাট পি ছ প্যাট পি এ আমার যুবক বাবারা আমার মুসলমান বাবারা আমার পম পট মা বনে রা এত্তো খেয়াল করিয়া দেখো সাহবাই করাম রেদন উল্ লহি তালা আলহি মাঝ মাইন ই ইসলামের জন্য ঘর সারসে সারে কি সারসে কি সারে নাই ইস্ত্রী সারসে বাবা সারসে মা ছাড়ছে জায়গা ছাড়ছে সব কিছু ছাড়ছে নিজের জীবনের মায়া ত্যাগ করছে কিসের জন্য ইসলামের জন্য সব কিছু সব ত্যাগ করছে ইসলাম ত্যাগ করে নাই আমাদের পূর্বশুরা ইসলাম ইমানের জন্য সব কিছু ত্যাগ করছে ইমান এবং ইসলাম সারে নাই আর আমরা কি করি

এই ইমান আমল নিয়া তো মাওলার দরবারে যাওয়া যাবে না আহ আমার মা ও বোনেরা কয়দিন দুনিয়াতে বাঁচবো কয়দিন দুনিয়াতে থাকবো এ আমার যুবক ও আমার মুরুব্বী বাবারা তুমি কি দেখো নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যেই ব্যক্তি ঔষধ মানাইছে সেও নাই যেই দোকান ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই ব্যক্তি ঔষধ সেবন করছে সেও নাই যেই যেই জল্লাদ করছে সেও সেও নাই নাই যাকে হত্যা করা হয়েছে সেও নাই ধনীও নাই গরিবও নাই শিক্ষিত নাই মুরুখ নাই নবী মূসাও নাই ফেরাউনও নাই ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জাহেল নাই জালে মনে নাই মনে কাু নাই নাই না আমার বাবাও চলিয়া গেছে দাদাও নাই আল্লাহ মাফ করিয়া দাও আমরাও আমরা কোথায় রওনা করছি কোথায় যাইতে আছি খবরদার ও মুসাফের খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া সামনে না নৌকার সাগর পাড়ি দিবা বিশাল সাগর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আস এখনো দরিয়ার কিনারায় সাগরের কিনারায় নৌকার তক্তা ঠিক মতো চেক করো বাদামের অবস্থা কি মজদুরের মজদুরের অবস্থা নাকি রশির অবস্থা কি দাঁড় বৈঠান অবস্থা কি খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে না। ওই সাগরের মধ্যে বিরাট তুফান তুফান অনেক বড় বাতাস দিছে টর্নেডো শুরু হইয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও যদি পঁচা তক্তার নৌকা নিয়া দুর্বল দার নিয়া দুর্বল বৈঠানিয়া দুর্বল রশি নিয়া দুর্বল বাদাম নিয়ে যদি সাগরের মধ্যে পারিত মানে বস দুই দিক থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে যদি পচা তক্তার নৌকায় ভাঙ্গিয়া যাবে বাতার যখন বাদামের মধ্যে চাপ মারবে ফারা ফারা সিরিয়া যাবে রশি তার টাঁস সিরিয়া যাবে যখন জোরে 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 তুফান বাড়ি মারবে তোমার বৈঠা ভাঙ্গিয়া চুড়িয়া গহীন সাগরের মধ্যে তলায়া যাবায় আর তো মনে হয় মাঝে উপরে যাইতে পারবা না হে সাড়ে তিনিয়া নৌকার মধ্যে আবদুল্লাহ এ সাড়ে তিনিয়া নৌকার মাঝি রহীমা খাতুন পাঁচটা মহা সমুদ্র পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আছ দরিয়ার কিনারায় দেখো তোমার ঈমানের অবস্থা কি। দেখো তোমার আমলের অবস্থা কি আল্লাহ তোমার ইমান কি মজবুত না দুর্বল হয়ে গেছে তোমার নামাজ কি বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি আল্লাহ তোমার চোখের দিকে তাকাইয়া দেখো চোখ কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে তোমার জবান কি ন্যাকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ আ তুমি হাত দিয়ে কি সুদ ঘুষ বেশি গ্রহণ করছো কতবার মদের পেয়ালা ধরছো কত গাজার কলকে স্পর্শ করছো আল্লাহ কত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো কত খুন করছো কত জুলুম করছো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আ তুমি পাও দিয়ে কি কেট কে দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো গুনা যা করছো তো আবার করতে পারছো কি পারো নাই আমল যা করছো আবার মাওলায় কবুল করছি কি করে না হাসিবু কবলা তু হাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও খবরদার দুর্বল ইমান দুর্বল আমল নিয়ে যদি আসার খেয়া পড়িয়া যাও নাফরমান ফারমান বদমাস বৈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা গুলি টাস করিয়া খুলিয়া গেছে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিকার এক হাত নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর না আর বাইর হইতে চাইবে না রুডা থর 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 কাঁপতে থাকবে আজরাইল আলাইসালাম এদিকে রুডা করুন দিশে তাকাইয়া বলবো ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমি তো মাত্র মেট্রিক দাঁকেল কাঁপিয়া পাশ করলাম এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমি মনে মনে কত নিহাত করছি আমি বিসিএস ক্যাডার হব আমি ডিসিএসপি সচিব হব আমার ঢাকার বাড়ি থাকবে গাড়ি থাকবে কত সম্মান যা কিন্তু মেট্রিকের বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনাও করতে পারি নাই এ আমার দাখেলের ছাত্র বাবারা ও আমার টেনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না জন্ম হওয়ার পরে কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাইয়াজ পরীক্ষা দিছে আগামীকাল রেজাল্ট বের হবে তো রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াদ করছিলাম নামাজ আর কাজা করব না রোজা আর সারবো না গুনার কাজের কাছেও যাব না এই তো বা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তো বা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্রেও ঘুমাবো না সারা রাত্রে এবাদত করব সারাদিন কিছুই খাইব না সারাদিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না সারাদিন কোরআন তেল আজকের মধ্যে লিপ্ত হইয়া যাব আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব আমাকে তবা করা সুযোগ করিয়া দাও আজরাইল আলাহ সালাতামের খবি ওরে খবি আমার মা হলে কি কালামে পাঁকে মধ্যে আগেই বলেন নাই ওয়ালাই ওয়াখের আল্লাহ নাফসান আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কেমন কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইসালাম গোসাইয়ার উহুটে পড়ে এমন থাবা মারবে থামার স্তরে কলিজার ব্লক বলে সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না ও আমার যুবক বাবা ও মুরুব্বী বাবারা ও আমার পর্দাল মা বলে আজকে দুনিয়ার পরীক্ষাই একবার ফেল কলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হাললে জজ করে আপিল করিয়া জস কোর্টে হারলে হাই আপিল করিয়া হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়াছে তার আশা করা যায় কিন্তু খোদা খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার সিলিপ কাঠিয়া যায় একবার যদি ফেল করিয়া মামারা মমতের শাস একবার দ্বিতীয়বার আর কোন শাস নাই ও মুসলমান বাবারা। কবরে ঢোকার শ্বাস একবার আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই ও ও মুরুবি ও বাবা তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না তুমি এখনো সতর্ক হবে না অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে এ দাদা তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না ও না না তুমি এখন আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার নাতির জানা যায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি এখন আমার মাওলাকে খনন করা শুরু করিয়া দিছু ও বন্ধু ও বন্ধু এখনো তবা না। অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া বাবাও নাই দাদাও নাই মাও নাই সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একেবারে তাগড়া সন্তান ঘর থেকে বেরোছে বাজার করার জন্য বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরে আসছে তুমি কি দেখো কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলিয়ে আসছে বাবা আবারে গুনা তো করি কর আর মাওলার কাছে বলো মাওলারে মাফ করিয়া যা তো গুনার দিয়ে ফিরিয়া দেখা তৌবিক দিয়া যা আবার মাওলার দরবারে শুধু শুধু চোখের বাড়ি আবার বলো মাওলা ও ও ও ওরে মালিক মালিক রে মাফ করিয়া দিও বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে জানি না কি উপায় আল্লাহ বাবার তুমি কি দেখো নাই বোখানে মতের রায় তারছে নবী আলাই সালাম যখন কবরের বয়ান শুরু করলেন দশজাল মুসলিম ওনার দাস জাতেন সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি এবং চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা শয়তান তো মাওলার কাছে কসম করছে মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান নামে না নিয়ে সারবো না ও তো আল্লাহর কাছে কসম করছে তোমাকে আমাকে জাহান নামে নেওয়ার জন্য আমার মাওলাও মাওলাও মাওলায় মাওলায় বলছে শয়তান তুই আমার বন্ধাকে যতই গুনা করাও না কারণ আমার বন্ধা তবাক করতে দেরি আমার বান্ধী আমার কাছে মাফ ছইতে দেরি তুই জহান নামারি কিনারায় নিয়া যাও একেবারে জাহান্নামারি কিনারায় নিয়া কাছ ওখানে বসিয়ে আস আমার বন্ধ টাক দা মলা ধরো مولا با که امیت امی تک صبول دیشه گندگی نیاش با او زبوک باباره تو بی بحبس با امی آلپو بایشه امی اتو بوره و یه عبادت با تو بی که داخل اسماعیل علیه الصلاة و سلام زبو آلپو بایشه شاعت آت باسر بایشه از دی مولا رو مولار پوریم مولا তার গর্দন সুরির নিচে झुкая দিতে পারে তুমি আমি কি করলা না তুমি আমি কি করব তুমি আমি কি করলা না আলী ও মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলানা পাগল হইতে পারে তুমি আমি কি করব আব্দুল ইবনে আব্বাস আব্দুল্লাহ ওমর কাভার মাওলানা যদি সুযোগ পায় লাই কবুল করে তুমি আমি কি করব না মাস মুআস রাদিয়াল্লাহু তাআনাহু মারি ওয়াল ফাওয়াজ আমার মাওলার প্রেমে পড়িয়া আজবি যুদদের মধ্যে যাবায়া পড়তে পারে তুমি আমি কি করব না ও আমার মাওলা বলেরা হা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ তুমি আমি কি করলাম হাসিবু শিবু কাবলাম তু তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নেও কি করলাম রে ম ই করলাম কি করলাম জানি না আল্লাহ তুই আমাদের সবাইকে মা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর কি আমাদের ময়দান যদি আল্লাহ নেকের বল ওজন করিয়া দেন আলহামদুলিল্লাহ কপাল ভালো নসিব ভালো আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দিবেন الله قبول كريانا وأما من خفت موازينه فأمه هاوية أرى الله ناكرك الله ناكرك زدر ناكر فالله حلقا هو يزبك بنار فالله بَارِيهُ هو يزبك فأمه هاوية الله فقط تدرك جَهَنَّمَ جهنة مر فاسلا دي بي الله وقت نزيب رسول وما তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নাম হাবিয়া জাহান নামের তোমরা কি জানো নাকি আল্লাহ প্রশ্ন করার পরে নিজে জবাব দেন না শুনে হাবিয়া কেমন জাহার নাম যেরকম কোন এক মানুষ দিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তা ডাইনে বামে চরোদিকে পানি আর পানি সানা কিছুই থাকে না হাবি আমন একটা যখন নাম যে ডাইনে আগুন বামে আগুন ওরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নাড়ুন হামিয়া আগুনের আর একটা গড়থো আগুন একটা পুঁ আগুন আর একটা মঠকে ওরে সহ্য পারবি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও গুনার থেকে তবা করার তৌফিক সবাইকে দিয়াই দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আর জাহান নামে জাহান নামে জলতে জলতে কলিজা শুকায়া যাবে জিব্রা শুকায়া যাবে পানি পানি করে চিল্লাইতে থাকবে আল্লাহ বলবে ফেরাস্তারাই নাফার মানকে দুনিয়াতে কত নিয়ামাত আমি ভোগ করাইছি আমার এখানে তো নিয়মত ভোগ করি আজরা আমার হুকুম মানে নাই ওই নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াজুনু ফীহা বারদা ইল্লাহ হামি ইল্লা হামীমা ওয়াসসাqa আমি ওদের জন্য গরম পুঁজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়ারা খুলিয়া জাহাত করে পড়িয়া যাবে এরপর পানির দৃষ্টা মিটবে না যখন ডগ ডগ করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান লা يموت فيها ولا يحيى মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কে সহ্য করতে পারব না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে কামল কেমল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি নেমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসে নেকেরামল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাতে জর তো দিয়া দেয় আল্লাহ